শুক্রবার সকাল সকাল সংসদে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন সংসদে শুরু হলো বাজেট অধিবেশন। একদিকে করোনা পরিস্থিতি, পাশাপাশি কৃষক আন্দোলন। অধিবেশন শুরুতে প্রথমত রাষ্ট্রপতির ভাষণে রামনাথ কোবিন্দ বলেন, করোনার বিরুদ্ধে গোটা দেশ একসঙ্গে লড়াই করছে, পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন পূরণ হচ্ছে। কোভিড পরিস্থিতিজনিত তিনটি আলাদা আলাদা জায়গায় সমস্ত সাংসদদের বসার ব্যবস্থা করা হয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত বাজেট অধিবেশন চলবে। বিশেষজ্ঞদের অভিমত, অধিবেশনে দেশের অর্থনৈতিক বর্তমান অবস্থার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে বিরোধীদের চাপের মুখে পড়তে হতে পারে। এবারের অধিবেশনে শুধুমাত্র দেশের অর্থনৈতিক ব্যবস্থাই নয়, কৃষক আন্দোলন ইস্যুতেও সরকার পক্ষকে অপ্রিয় প্রশ্নের সম্মুখীন হতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সার্বিক পরিস্থিতি সরকার পক্ষ কিভাবে সামাল দেয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ অ্যান্ড গার্ড।